আজ ভয়াল 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস, আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবস কাল, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ, 73টি উপজেলার বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ 46, স্বতন্ত্র 27। স্বাগত সকালের সংবাদে, সাথে রয়েছে রাশেদ ইমাম, দেখছিলেন শিরোনাম। এবারে পুরো খবর। 25 মার্চ দিবাগত রাত, ভয়াল কাল রাত, জাতীয় গণহত্যা দিবস, বাঙালির হাজার বছরের ইতিহাসে এমন বিভীষিকাময় রাত আর আসেনি। একাত্তরের ওই কাল রাতে বাঙালি জাতিসত্তাকে পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করতে অপারেশন সার্চলাইট নামে গণহত্যা অভিযান চালিয়েছিল পাকিস্তানি সামরিক জান্তা। মহাকালের ধারাবাহিকতায় আবারও ফিরে এসেছে ইতিহাসের জঘন্যতম গণহত্যার স্মৃতি বিজড়িত 25 মার্চ। সরকার দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জোর চেষ্টা চালাচ্ছে। সেই কাল রাতের বিস্তারিত জানাচ্ছেন তানজিল মেহেদি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার রক্ত দিয়ে আমি রক্তের পাপ রক্তের ঋণ শোধ করব, মনে আছে? ইয়াহিয়া খানের নানা টাল বাহানার আড়ালে চলতে থাকে সামরিক প্রস্তুতি। 25 মার্চ 1971, বিকেল পেরিয়ে সন্ধ্যা, শহর জুড়ে চাপা উত্তেজনা আর অজানা আশঙ্কা। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠকে অগ্রগতি না হওয়ায় সবাইকে সর্বাত্মক সংগ্রামে প্রস্তুত থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু। রাত 11:30, মুক্তিকামী বাঙালির স্বপ্নকে চিরতরে নস্যাৎ করে দিতেই রাতের অন্ধকারকে বেছে নেয় পাকিস্তানি সেনাবাহিনী। নিরস্ত্র বাঙালির ওপর কাপুরুষের মতো সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। শুরু হয় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। মুক্তিপাগল বাঙালির উপর অতর্কিত হামলা চালিয়ে পাক সেনারা মেতে উঠে রক্তের হোলি খেলায়। এই হত্যাযজ্ঞের কেতাবি নাম অপারেশন সার্চলাইট। সেনানিবাস থেকে বেরিয়ে ফার্মগেটে মিছিলরত বাঙালিদের ওপর চালানো হয় প্রথম হত্যাযজ্ঞ। এরপর একযোগে পিলখানা রাজারবাগে আক্রমণ চালায় পাকিস্তানি জান্তারা। বাদ পড়েনি বিশ্ববিদ্যালয় আর আবাসিক হলগুলো। রাত 1:30টার দিকে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি থেকে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। তার আগেই স্বাধীনতার ডাক দেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। পিলখানায় ইপিআর সিগন্যাল সেন্টারে দায়িত্বরত সুবেদার মেজর শওকত আলী প্রচার করেন সেই ঘোষণা। কিছু হাত বোমা নিক্ষেপ করতে আমরা সক্ষম হই, যেগুলি তাদেরকে স্পর্শ করেনি, কিন্তু পুলিশের সদস্যরা, ইপিআরের সদস্যরা একটা বিরোচিত ভূমিকা পালন করেছে এবং তারা ভয়াবহ রকম একটা প্রতিরোধ, তাদের ছোট অস্ত্রগুলি নিয়ে তারা সেদিন লড়াই করেছিল এবং সেটি সারা রাত পরের দিন পর্যন্ত ব্যক্ত হয়। 25শে মার্চের কাল রাতের বর্বরতায় হতবাক হয়ে যায় গোটা বিশ্ব, কিন্তু ঘুরে দাঁড়াতে সময় নেয়নি লড়াকু বাঙালি। প্রতিশোধের স্পৃহা ছিল, এটি রাজনৈতিক বিশ্বাস এবং আদর্শের জায়গাও তার সাথে জড়িত হয়েছিল এবং লড়াই করে দেশ স্বাধীন করে নিজেদের দেশ নিজেরাই শাসন করব, এরকম একটা প্রত্যয় বা নিরাপদ জীবন যাপন করব। দাম দিয়ে কিনেছি বাংলা। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ আর 30 লাখ প্রাণের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর অর্জিত হয় স্বাধীনতা। উঠতে থাকে চির অহংকারের লাল সবুজের পতাকা। তানজির মেহেদি, News 24, ঢাকা। কাল 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস, বাঙালির গৌরব আর অহংকারের দিন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের। সেজন্য পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে সৌন্দর্য বর্ধন সহ সব প্রস্তুতি শেষ করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নাজমুল হুদার তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। রাত পোহালেই মহান স্বাধীনতা দিবস, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।
এ দিবসে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে লাখো জনতা তাদের হৃদয়ের ভালোবাসা ও গভীর শ্রদ্ধায় স্মরণ করবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তাদের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদী। মহান স্বাধীনতা দিবসকে ঘিরে পুরো এলাকা সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন সহ সকল প্রস্তুতি শেষ করেছে গণপূর্ত বিভাগ। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাবার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে শ্রদ্ধা নিবেদন করবেন। সে লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে পুরো এলাকা জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা। আমাদের পর্যাপ্ত সিসিটিভি লাগানো আছে রোড সাইডে, এবং আমাদের একটি কন্ট্রোল রুম আছে সাভার থানার মধ্যে, যে সুযোগ সন্ধানী গোষ্ঠী বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তারা চক্রান্ত করে থাকে যেন বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তিকে বিনাশ করা যায়। তো সেটি আমাদের মাথার মধ্যে থাকবে, এবং সেটিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি এবং আমরা ওইভাবে বাস্তবায়ন করব। 26 মার্চ ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। দেশবাসী শ্রদ্ধাভরে স্মরণ করবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। দর্শক, এই মুহূর্তে সাফার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী নাজমুল হুদার। স্বাধীনতা দিবসের প্রস্তুতির খবর জানাতে তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাজমুল, প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে এবং এই মহান দিবস উপলক্ষে ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচলের নিষেধাজ্ঞার ব্যাপারে কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ রাশেদ, আমি এই মুহূর্তে রয়েছি সাভার জাতীয় স্মৃতিসৌধে, যেখানে আপনারা দেখছেন যে রাত পোহালেই কাল 26 মার্চ এবং প্রথমে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পরেই আসলে সর্বসাধারণের উন্মুক্ত করে দেওয়া হবে। আর আপনি যেমনটা বলেছিলেন আইন শৃঙ্খলার বাহিনীর কথা যেটা, যে এবং ঢাকা আরিচা মহাসড়কে যে যান চলাচলের কথা বলেছেন, যে যান চলাচলটা রাত্রের পর থেকেই আসলে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, এবং মানে এর মধ্যেই আসলে আপনারা জানেন যে এখানে যে প্রায় 3000 আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা আরিচা মহাসড়ক থেকে জাতীয় স্মৃতিসৌধের মধ্যে তারা মোতায়েন করেছে। আপনাদের একটু দেখাচ্ছি যে এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধের পুরা, এখন শুধু উপর দিয়ে পানি দিয়ে যাতে ধুলাগুলি না থাকে সেই সবগুলি দেখানো হচ্ছে। আর এরই মধ্যে আমরা যারা এখানে, যারা গণপূর্ত বিভাগ রয়েছে, আমি তার সাথে একটু কথা বলবো। আপনি তো এখানে রয়েছেন, তো এইখানে আপনারা দেখছেন এখন আপনারা কতটুকু প্রস্তুত রয়েছেন এই মুহূর্তে? আপনারা মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন, সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো প্রস্তুতি সম্পন্ন করেছি। আপনারা দেখতেছেন যে ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ এবং ধোয়া মোছার কাজ আমাদের শেষ পর্যায়ে। আমরা আবার পুনরায় ওয়াশ করতেছি যেন কোনো প্রকার ধুলাবালি না থাকে এই জন্যে, এবং ফাইনালি আমরা গাছের টপগুলোকে একটু আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জনসাধারণ যেন, প্রচুর মশা রয়েছে সেসব মশা নিয়ে কোনো চিন্তা ভাবনা, আমরা গত 3 দিন যাবত এখানে পৌরসভা, ধামরাই পৌরসভা এবং সাভার পৌরসভা এখানে মশার ওষুধ ছেটাচ্ছে, আশা করতেছি মশার ওই রকম প্রকোপ থাকবে না। আপনারা জানেন যে এখানে যে শুনলেন সবই, এবং এখানে যে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, এবং যান চলাচলের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে, এবং পুরা যেসব যান চলাচল ফিটনেসবিহীন গাড়িগুলি চলবে না, এবং সিলেক্টিক গাড়িগুলি পুলিশের পক্ষ থেকে পুরা যানবাহনের উপরে খুব গুরুত্ব দিয়েছে, এবং কী ধরনের গাড়িগুলোর মহাসড়কে চলবে সেইগুলোও তারা বিষয়গুলি মাথায় রেখেই তারা সব ধরনের কাজ করছে। এই ছিল সর্বশেষ রাশেদ আমার কাছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী নাজমুল হুদা সংযুক্ত হয়েছিলেন সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে, জানাচ্ছিলেন সেখানকার প্রস্তুতির সব শেষ খবরাখবর। দুর্নীতি দমন কমিশনে অভিযোগের পর থেকেই আলোচনায় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা আফজল হোসেন এবং তার স্ত্রী রুবিনা খানম।
হাইকোর্টের নির্দেশে এরই মধ্যে সম্পত্তি ক্রোকের পাশাপাশি সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক। কিন্তু কোথায় আছেন তারা, দেশে নাকি বিদেশে? এই নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। তাদের অবস্থানের সঠিক তথ্য জানাতে পারেনি খোদ দুদকও। সংস্থাটির সচিব জানান, আইন শৃঙ্খলা বাহিনীকে নজরদারিতে রাখার অনুরোধ করার পরও আফজল দম্পতির সন্ধান তাদের কাছে নেই। বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন এবং স্টেনোগ্রাফার স্ত্রী রুবিনা খানমের দেশে বিদেশে অঢেল সম্পদের সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন। আদালতের আদেশে গত 16 মার্চ আফজাল দম্পতির রাজধানীর উত্তরায় 5-তলা বহুতল ভবন ও কয়েকটি প্লট ক্রোক করে দুদক। দুর্নীতির দায়ে অভিযুক্ত আফজাল দম্পতিকে দুদকের পক্ষ থেকে দেশ থেকে নিষেধাজ্ঞা জারির পরও স্বয়ং দুদকই জানে না তাদের বর্তমান অবস্থান। আমরা জানিয়ে একটা তাদেরকে অনুরোধ করেছিলাম, সেই অনুরোধ পরে অনুরোধের পরে তারা গিয়েছে কিনা বা গেলে আসলে গিয়েছে কিনা তথ্যটা আমাদেরকে জানানোর জন্য আমরা খুঁজছিলামই তাদেরকে। তাদেরকে অনুসন্ধানের স্বার্থে কিন্তু পাওয়া যাচ্ছিলো না, দেখি তো যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই জন্য চিঠি দেওয়া হয়েছিল, তো দেশে থাকলে ইনশাল্লাহ পাওয়া যাবে। বিদেশ গমনে নিষেধাজ্ঞা রয়েছে আফজাল দম্পতির, তবে এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন দুদক সচিব। মামলা করার জন্য যে উপাদান দরকার সেই উপাদান তৈরির পর্যায়ে ছিল, তো মামলা করা হলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হতো, সে যাতে দেশ ত্যাগ করতে না পারে চিঠি দিয়েছে। সুতরাং দেশে যদি একটা লোক থাকে আমরা ধরে নেব সে আমাদের আইনের আওতায় মধ্যেই আছে, যে কোনো সময় তাকে গ্রেফতার করা যাবে। আলী তালুকদার, News24, ঢাকা। সুনামগঞ্জ জেলার ছাতকে সুরমা নদীর ওপর নির্মাণাধীন সুরমা সেতুর নির্মাণ কাজে ত্রুটির অভিযোগ উঠেছে। আর এসব ত্রুটিকে ধামাচাপা দিতে জোড়া তালি দিয়ে বহুল প্রত্যাশিত সুরমা সেতুর কাজ এগিয়ে নিচ্ছে সংশ্লিষ্টরা। ফলে ভবিষ্যতে এই সেতু ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন স্থানীয়রা। মোহাম্মদ বুরহানউদ্দিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ভিত্তিপ্রস্তরের দীর্ঘদিন পর ছাতক দোয়ারা সুরমা নদীর উপর 2016 সালে ব্রিজ নির্মাণ শুরু হয়, কিন্তু সেতুটির নির্মাণ কাজ প্রায় 50 ভাগ হয়ে যাওয়ার পর দেখা দিয়েছে ত্রুটি। আর এসব ত্রুটিকে ধামাচাপা দিতে জোড়া তালি দিয়ে সেতুর কাজ এগিয়ে নিচ্ছে সংশ্লিষ্টরা। ব্রিজ নির্মাণের ক্ষেত্রে পিলারগুলো উচ্চক্রম অনুসারে সাজানোর কথা থাকলেও এ সেতুর ক্ষেত্রে বিপরীত সূত্র ধরে নির্মাণ কাজ করা হচ্ছে। এ কারণে প্রথম পিলার থেকে দ্বিতীয় পিলারের উচ্চতা অন্তত 1 থেকে 1.5 ফুট নিচে থাকায় এখানে সেতুটি দেবে রয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই সেতুটি যেন ত্রুটিযুক্ত না হয় এমন দাবি স্থানীয়দের। আমাদের এটাই দাবি, কাজটা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, ছাতকদ্বারের মানুষের এই আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। আমি উদ্বোধন কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এখানে প্রকৌশলী মধ্যে এসে এটা খুঁটিগুলো যেটা আছে সমাধান করে দেন। এই সেতু নির্মাণ হলে ছাতক এবং দ্বারা বাণিজ্যিকভাবে এগিয়ে যাবে। যেসব ত্রুটি রয়েছে সেগুলো জেলা পর্যায়ে সমন্বয় সভায় উপস্থাপন করা হয়েছে। বিশেষজ্ঞ টিম দিয়ে কাজ সার্বক্ষণিক তদারকির কথা জানায় প্রশাসন। ছোটখাটো কিছু বিষয় ছিল, আমি সেগুলো আমাদের জেলা পর্যায়ের যে সমন্বয় সভায় হয় সেখানে আমি নজরে নিয়েছিলাম। সর্বোচ্চ সঠিকভাবে যেন কাজটি হয় সেই বিষয়ে আমাদের সর্বোচ্চ আমরা ব্যবস্থা নিব। বিশেষজ্ঞ টিম আছে, বুয়েটের টিম আছে, বিভিন্ন যারা এক্সপার্ট ব্রিজ এক্সপার্ট ওরা এসে যদি বলতে পারে যে এটা কোন পরিশোধনা করলে ভালো হয় এটা সেটাই করতে হবে। সুনামগঞ্জের ছাতক দোয়ারা সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণের জন্য 113 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ফলাফলেও আধিপত্য ধরে রেখেছে আওয়ামী লীগ। 116 উপজেলার মধ্যে 73টি উপজেলার ফলাফলে 46টিতে আওয়ামী লীগ এবং 27টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এদিকে নানা অভিযোগ এবং কিছু বিশৃঙ্খলার মধ্য দিয়ে গতকাল চলে 116 উপজেলার ভোট গ্রহণ। প্রাপ্ত ফলাফলে ঝিনাইদহের 4 উপজেলার 2টিতে আওয়ামী লীগ, 2টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রংপুর সদর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী, গাজীপুরের 3 উপজেলার 1টিতে আওয়ামী লীগ এবং 2 উপজেলায় স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। মাগুরার 4 উপজেলার 1টিতে আওয়ামী লীগ এবং 3টিতে স্বতন্ত্র প্রার্থী, নরসিংদীর 4 উপজেলার 3টিতে আওয়ামী লীগ, 1টিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন।
নড়াইলের 3 উপজেলার 2টিতে আওয়ামী লীগ, 1টিতে স্বতন্ত্র প্রার্থী, কিশোরগঞ্জের 11 উপজেলার 8টিতে আওয়ামী লীগ, 2টিতে স্বতন্ত্র এবং 1টিতে জাপা প্রার্থী, চুয়াডাঙ্গার 4 উপজেলায় 1টিতে আওয়ামী লীগ, 3টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। শরীয়তপুরের গোসাইয়ের হাটে স্বতন্ত্র প্রার্থী, চাঁদপুরের 4 উপজেলার সবকটিতেই আওয়ামী লীগ প্রার্থী, বরিশালের 3 উপজেলার 2টিতে আওয়ামী লীগ, 1টিতে স্বতন্ত্র, গোপালগঞ্জের 5 উপজেলার 2টি স্বতন্ত্র, ঝালকাঠির 3 উপজেলায় আওয়ামী লীগের সবকটি প্রার্থী নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে। সকালের সংবাদে সময় হলো বিরতির, আরো সংবাদ নিয়ে ফিরছি। সকালের সংবাদে স্বাগত আরও একবার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার যোগ সাজেশের কোনো প্রমাণ ট্রাম্পের বিরুদ্ধে পাওয়া যায়নি বলে রবার্ট মুলার তার রিপোর্টে উল্লেখ করেছেন। এর আগে মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে ক্রেমলিনের সক্রিয় ভূমিকা ছিল বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ খতিয়ে দেখতে 2017 সালের মে মাসে বিশেষ আইনজীবী রবার্ট মুলারকে নিয়োগ করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে সেই রিপোর্ট জমা পড়েছে। মুলারের 4 পৃষ্ঠার একটি প্রতিবেদন রবিবার মার্কিন পার্লামেন্টে পেশ করা হয়। এর আগে রবার্ট মুলারকে তদন্তের কাজে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। সে বিষয়ে রিপোর্টে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। প্রতিবেদনের প্রতিক্রিয়ায় টুইট বার্তায় পুরো ঘটনাটিকে অবৈধ এবং ব্যর্থ তদন্ত বলে বর্ণনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেনাবাহিনী ক্ষমতার 5 বছর পর প্রথমবারের মতো থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে অপ্রত্যাশিতভাবে এগিয়ে আছে সামরিক সমর্থিত একটি রাজনৈতিক দল। রবিবার প্রাথমিক ভোট গণনায় দেখা যায় প্রিয় থাই পার্টির চেয়ে 76 লাখ ভোটে এগিয়ে আছে পলাং প্রথা রাত পার্টি পিপিপি। পৃথু থাই পার্টি নির্বাসিত সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা নেতৃত্বের একটি দল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন সিনাওয়াত্রা। তবে থাই নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। এবারে খেলার খবর। শেষ ওভারের নাটকীয়তায় শিবমান গিলের কাছে পরাস্ত হলেন সাকিব আল হাসান। সাথে আইপিএল এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে 6 উইকেটে হারল সানরাইজার্স হায়দ্রাবাদ। ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ে নামিয়ে হায়দ্রাবাদ এবং ডেভিড ওয়ার্নারের 85 আর বিজয় শঙ্করের ঝোড়ো 40 রানে সংগ্রহ করে 3 উইকেটে 181 রান। লক্ষ্য তারা ডিফেন্ড করতে নেমে শুরুতেই বাজিমাত করেন সাকিব। ব্যক্তিগত 7 রানে প্যাভিলিয়নে পাঠান ক্রিসলিনকে। তবে নীতিশ রানা, রবিন উথাপা এবং আন্দ্রে রাসেলদের ব্যাটে ভর করে লড়াই অব্যাহত রাখে কলকাতা। শেষ ওভারে নাইটদের যখন দরকার 13 রান, তখন সাকিবের হাতে বল তুলে দেন ভুবনেশ্বর কুমার। তবে শেষ ওভারের চাপটা ঠিক মতো সামলে নেন শুভমান গিল। সাকিবকে 2 ছক্কা হাঁকিয়ে 2 বল হাতে রেখে নিশ্চিত করেন 6 উইকেটের জয়। সাকিবদের পরের ম্যাচ শুক্রবার রাজস্থানের বিপক্ষে। সকালের সংবাদ এখন এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।